শুরুতেই সংবাদ শিরোনাম, ইউক্রেনের পরমাণু প্ল্যান্ট পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি রাশিয়ার, চরম অপমান, বাইডেনের ফোন ধরছেন না সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ, ইউক্রেন সংকট সমাধানে পুতিনকে রাজি করাবেন এরদোগান, 12 দিনে ইউক্রেন ছেড়েছে 20 লাখের বেশি মানুষ বলছে জাতিসংঘ, আরো 4 অঞ্চলে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার, রাশিয়ায় থেকে পুনরায় সম্প্রচার শুরু করল বিবিসি, ইউক্রেনে যুদ্ধে 474 বেসামরিক লোক নিহত বলল জাতিসংঘ। এবার বিস্তারিত, ইউক্রেনের জাপোরিঝিয়া পরমাণু কেন্দ্রের পুরোপুরি রাশিয়ার ন্যাশনাল গার্ড নিয়ন্ত্রণে নিয়েছে বলে দাবি করেছে মস্কো। দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত গণমাধ্যমের বরাত দিয়ে বুধবার এ খবর দিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। রাশিয়ার ন্যাশনাল গার্ডের কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়েছে, জাপোরিঝিয়া পরমাণু কেন্দ্রের কর্মীরা স্বাভাবিক কার্যক্রম করছেন, এ নিরাপত্তার দায়িত্বে থাকা ইউক্রেনের ন্যাশনাল গার্ডের সদস্যরা আত্মসমর্পণ করেছে। এর আগে ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় দাবি করেছিল যে রুশ বাহিনী পরমাণু কেন্দ্রটির কর্মীদের নিপীড়ন করছে, তাদের জিম্মি করে রাখা হয়েছে। ইউক্রেনের জ্বালানি মন্ত্রী হারমেন হালুশেঙ্কো সতর্ক করে বলেছিলেন, প্রোপাগান্ডায় ব্যবহারের উদ্দেশ্যে রাশিয়া হয়তো প্ল্যান্ট কর্তৃপক্ষের কাছ থেকে জোরপূর্বক একটি মিথ্যা বিবৃতি আদায় করবে। রাশিয়া ও ইউক্রেনের এইসব দাবির ব্যাপারে বিবিসি স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি। গত সপ্তাহের 4 ঘন্টা গোলাবর্ষণের পর ইউরোপের সর্ববৃহৎ এই প্ল্যান্টটি দখলে নেয় রাশিয়া। আজ সেটি পূর্ণ দখলে নিয়ে যাওয়ার খবর এলো। 24 ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালান রুশ সেনারা। ইউক্রেনে রাশিয়ার অভিযানের 14তম দিন চলছে আজ। এ লড়াইয়ে এ পর্যন্ত 474 জন ইউক্রেনীয় প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ, যাদের মধ্যেই 17 জন শিশুও রয়েছে। ইউক্রেনের দাবি, তাদের প্রতিরোধে 12 সহস্রাধিক রুশ সেনা প্রাণ হারিয়েছেন। ইউক্রেনে সামরিক অভিযান শুরু করায় রাশিয়া থেকে তেল, গ্যাস ও কয়লা আমদানি বন্ধ করতে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। বিশ্বের অন্যতম বৃহত্তম তেল ও গ্যাস রপ্তানিকারক দেশ রাশিয়া, দেশটির ওপর নিষেধাজ্ঞা দেওয়ায় তেল ও গ্যাসের দাম হু হু করে বাড়ছে। বিকল্প খুঁজতে অন্য তেল সমৃদ্ধ দেশগুলোর প্রতি ঝুঁকছেন বাইডেন প্রশাসন। এরই মধ্যে ভেনেজুয়েলাকে তেল সরবরাহ করতে বলেছে যুক্তরাষ্ট্র। তেল গ্যাসের দাম স্বাভাবিক রাখতে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশগুলোকেও পাশে চাইছেন বাইডেন। 8ই মার্চ দি ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সাহায্য করলে তেলের দামে কিছুটা হলেও স্থিরতা আসতে পারে। কিন্তু ইউক্রেনের সংঘাতের মধ্যে বাইডেনের ফোন ধরছে না সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, একটি ফোন কল নিয়ে অনেক প্রত্যাশা ছিল কিন্তু তা বাস্তবায়িত হয়নি। জামাল খাশোগি হত্যাকাণ্ড, মানবাধিকার লঙ্ঘন সহ নানা অভিযোগে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে মামলা চলছে যুক্তরাষ্ট্রে। ইয়েমেন ইস্যুতেও যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন সৌদি আরবকে জোরালো সমর্থন দিচ্ছে না, তাই বাইডেনের আমলে যুক্তরাষ্ট্র সৌদি আরব সম্পর্কের অবনতি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। ইয়েমেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের ওপর নাখোশ সংযুক্ত আরব আমিরাত, এছাড়া ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচিও ভালোভাবে নিচ্ছে না তারা। বাইডেনের কলের বিষয়ে আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাইডেন ও শেখ মোহাম্মদের কলের সময় পুনরায় ঠিক করা হবে। মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ইউক্রেন যুদ্ধ থামাতে পুতিনকে রাজি করতে পারবেন মাত্র 2 রাষ্ট্রনায়ক। এ 2 রাষ্ট্রনায়কের একজন হলেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। মঙ্গলবার এমন সংবাদ প্রকাশ করেছে ইয়েনি শাফাক। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুসারে বিশ্বের 2 রাষ্ট্রনায়কের পক্ষে কেবল পুতিনকে বোঝানো সম্ভব। এ 2 নেতা হলেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান ও ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। এ 2 নেতাকে পুতিন বিশ্বাস করেন বলে দাবি করেছে ওয়াশিংটন পোস্ট। এ 2 নেতার মধ্যস্থতায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একসাথে বসে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে পারেন এবং ইউক্রেনের ভয়াবহ যুদ্ধ বন্ধ হতে পারে। যদিও তুরস্ক হলো ন্যাটো সদস্য এবং ইসরায়েল হলো যুক্তরাষ্ট্রের বন্ধু রাষ্ট্র। রোববার তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান এক বিবৃতিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধবিরতির আহ্বান জানান। এছাড়া ইউক্রেনে মানবিক সংকট নিরসনে করিডোর খোলা ও শান্তি চুক্তির আহ্বান জানান। এদিকে ইউক্রেন সংকট নিয়ে তুরস্ক একটি কূটনৈতিক সম্মেলন আয়োজন করেছে।
শুক্রবারের ওই কূটনৈতিক সভায় রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রীরাও যোগ দিবেন। এইসব কারণে ওয়াশিংটন পোস্ট মনে করে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানকে পুতিন বিশ্বাস করেন। সম্ভবত রাশিয়ার প্রেসিডেন্টকে যুদ্ধবিরতিতে সম্মত করতে পারবেন তুরস্কের এই জনপ্রিয় রাষ্ট্রনায়ক। এরদোগান সফল হলে ইউক্রেনের যুদ্ধ থামবে। ইউক্রেনে রাশিয়ার হামলা চালানোর পর যুদ্ধ পরিস্থিতিতে 20 লাখের বেশি মানুষ দেশ ছেড়ে পালিয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘের সর্বশেষ তথ্য উপাত্তে বিষয়টি জানানো হয়। গত 24 ফেব্রুয়ারি দেশটিতে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা UNHCR তাদের ওয়েবসাইটে জানিয়েছে, সোমবার পর্যন্ত ইউক্রেন ছেড়েছে 20,11,312 জন ইউক্রেনীয়। সংস্থাটির প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি একে আশ্চর্যজনক বলছেন, ইউক্রেন আগ্রাসনের আগে দেশটিতে 3,70,00,000 মানুষের বসবাস ছিল, অনেকে নিজ দেশের ভেতরেও স্থানান্তর হয়েছেন। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার জানান, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে 7 মিলিয়ন অর্থাৎ 70,00,000 ইউক্রেনীয় বাস্তুচ্যুত হবার ঝুঁকিতে রয়েছে। রাশিয়ার হামলার পর ইউক্রেন থেকে পার্শ্ববর্তী দেশে শরণার্থীর ঢল নামায় বিষয়টি নিয়ে ইউরোপীয় ইউনিয়নের স্বরাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেন ইইউর দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার জেনেচ লেনার্সকি। এরপর এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা প্রত্যক্ষ করছি যে ইউরোপ মহাদেশে দীর্ঘ সময়ের মধ্যে সবচেয়ে বড় মানবিক সংকট কি হতে পারে। তিনি বলেন, সম্প্রতি 7 মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত হবার ঝুঁকি তৈরি হয়েছে। রাশিয়া আবারও মানবিক কারণে ইউক্রেনের 4 অঞ্চলে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে। স্থানীয় সময় সকাল 10টা থেকে এই সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়। রাশিয়ার রাষ্ট্র সংবাদ মাধ্যমের বরাত দিয়ে খবর জানিয়েছে বিবিসির। খবরে বলা হয়, সাময়িক এ যুদ্ধবিরতি স্থানীয় সময় সকাল 10টা থেকে শুরু হবে। এ সময় ইউক্রেনের কিয়েভ, সেরনিহেভ, সুমি, খারকিভ এবং মারিউপোলের বেসামরিক জনগণকে সরিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হবে। এটি তৃতীয়বারের মতো সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা। এর আগে 2 বার সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিলেও সেগুলো খুব সাফল্যজনক হয়নি। ইউক্রেন কর্তৃপক্ষ জানায়, গতকাল সুমি থেকে 5,000 লোককে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে, তবে চেরনিহেভ থেকেও একইভাবে বেসামরিক লোককে সরিয়ে নিতে গেলে রাশিয়ার গোলাবর্ষণের কারণে তা সম্ভব হয়নি বলে দাবি করে ইউক্রেন কর্তৃপক্ষ। ইউক্রেনে সেনা অভিযানের পর রাশিয়ার বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা দেয় পশ্চিমা বিশ্ব। এরপর রাশিয়া নতুন করে কঠোর মিডিয়া আইন চালু করে। নতুন এই আইনে রাশিয়ার সশস্ত্র বাহিনী নিয়ে কেউ ফেক নিউজ ছড়ালে তাকে 15 বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়ার বিধান রাখা হয়। এরপর রাশিয়া থেকে নিজেদের সম্প্রচার স্থগিত রাখে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। তবে কয়েকদিন বন্ধ রাখার পরে আবারও রাশিয়া থেকে সম্প্রচার শুরু করেছে বিবিসি। বিবিসি এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যার পরে রাশিয়া থেকে বিবিসি সতর্ক পর্যালোচনার পর পুনরায় কার্যক্রম শুরু করেছে। নতুন চালু হওয়া আইনের পাশাপাশি রাশিয়ার ভেতর থেকে রিপোর্টিং এর গুরুত্ব উপলব্ধি করছি আমরা। প্রথম সম্প্রচারে বিবিসির প্রতিনিধি স্টিভ রোজিনবার্গ এবং জেনি হিল মস্কো থেকে রিপোর্ট করেন। বিবিসির এক মুখপাত্র জানান, রাশিয়ান শ্রোতাদের বিশ্বস্ত ও নিরপেক্ষ সংবাদের অ্যাক্সেস থেকে বঞ্চিত করা হচ্ছে, যেটি এই মুহূর্তে রাশিয়ানদের সবচেয়ে জরুরি। এজন্য আমরা খুবই দুঃখিত। উল্লেখ্য, বিবিসি সম্প্রচার শুরু করলেও সংবাদ মাধ্যমটির ওয়েবসাইট এখনও বন্ধ রয়েছে রাশিয়ায়। ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযান নিয়ে ভুল তথ্য প্রকাশের অভিযোগে বিবিসি, ডয়চে ভেলে, ভয়েস অব আমেরিকা সহ বেশ কয়েকজন বিদেশি সংবাদ মাধ্যমের ওয়েবসাইট নিজ দেশে বন্ধ করে দিয়েছে রাশিয়া। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ফলে অন্তত 474 জন বেসামরিক লোক নিহত হয়েছেন। মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার দপ্তর এক বিবৃতিতে এই তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়, রুশ আগ্রাসনে আরও 861 বেসামরিক লোক আহত হয়েছেন, তবে প্রকৃত সংখ্যা এর থেকে আরও বেশি হবে বলে বিবৃতিতে জানানো হয়। জাতিসংঘের মানবাধিকার দপ্তর জানায়, যুদ্ধের তীব্রতায় অনেক স্থানেই তারা নিহত আহতদের সংখ্যা নিশ্চিত করে যেতে পারেনি। বিবৃতিতে বলা হয়, ভারী কামান থেকে গোলাবর্ষণ, মাল্টি লঞ্চ, একাধিক নিক্ষেপযোগ্য রকেট সিস্টেম, মিসাইল ও বিমান হামলা সহ বিপুল এলাকা জুড়ে বিস্ফোরক অস্ত্র ব্যবহারের কারণে বেশিরভাগ বেসামরিক লোকের হতাহতের ঘটনা নথিভুক্ত করা হয়েছে।
ইউক্রেনের সরকারের পক্ষ থেকে বেসামরিক নাগরিকদের হতাহতের বিষয়ে নিশ্চিত কিছু জানানো হয়নি। সর্বশেষ গত 2 মার্চ ইউক্রেনের জরুরি সেবা সংস্থা এক বিবৃতিতে জানিয়েছিল, ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকে 2000-এর বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। গত 17 ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর জেরে 21 ফেব্রুয়ারি বিদ্রোহীদের 2 রাষ্ট্র দনেস্ক পিপলস রিপাবলিক ও লোহানস্ক পিপলস রিপাবলিককে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সৈন্য পাঠায় রাশিয়া। পরে 24 ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে রুশ স্থল নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।